প্লেয়ারদের সেলফ অ্যাসেসমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা ওনাদের যখনই ডোমেস্টিকে ভালো খেলে একটা সুযোগ সবসময় তৈরি হয় এবং আশা করছি যে যারা এখন পারফর্ম করতে পারছে নিজেদেরকে শুধরে আবার চেষ্টা করবে নিজেদেরকে মেলে ধরার জন্য। প্রত্যাশার ঝুলি ফুলিয়ে জাতীয় দলে পদার্পণ, কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে নেই আশানুরূপ পারফরমেন্স। ইয়াসির, সোহান কিংবা অভিজ্ঞ মুশফিকুর রহিম, গেল সিরিজে প্রত্যাশা আর প্রাপ্তিতে রয়ে গেছে লম্বা ফারাক। নতুন বছরে অফ ফর্মে থাকা ক্রিকেটারদের নিয়ে নতুন করে ভাবছে বিসিবি, কিছুটা কড়া সুর প্রধান নির্বাচকের কণ্ঠে। পারফর্ম না করলে ছিটকে যেতে হবে জাতীয় দল থেকে, পারফর্ম করতে হবে ঘরোয়া লিগে। যে সমস্ত খেলোয়াড় আপনার ভালো অবস্থানে থাকবে না, ওদেরকে ডোমেস্টিকে গিয়ে ভালো পারফর্ম করতে হবে, কারণ যে কোনো একটা জায়গায় গিয়ে একটা ফর্ম্যাটে গিয়ে হলে আপনাকে রান করতে হবে। তো এখন সামনে ডোমেস্টিক খেলাগুলি আছে, টি-20 ফর্ম্যাটে বিপিএল শুরু হচ্ছে এবং এটার পরে বিসিএলের আরও 2 রাউন্ডের খেলা আছে, 4 ডেজ ম্যাচে, তারপরে প্রিমিয়ার ডিভিশন খেলা আছে, অনেকগুলি ডোমেস্টিক যে কম্পিটিশন অপেক্ষা করছে এবং বিপিএলের পরপরে আমাদের ইংল্যান্ড সিরিজ আছে। তো প্লেয়ারদের একটা সুযোগ আছে নিজেকে মিলে ধরার জন্য, আমি আশা করছি যে খুব তাড়াতাড়ি নিজেদেরকে ওরা মিলে ধরতে পারবে। ডোমেস্টিকে যে কনফিডেন্টটা আপনাকে দিবে এটার পরে একটা সেলফ অ্যাসেসমেন্ট আছে, নিজস্ব প্ল্যান আছে আন্তর্জাতিক পর্যায়ে আপনি কীভাবে নিজেকে খাপ খাওয়াবেন। তো সেভাবে প্লেয়ারদের সেলফ অ্যাসেসমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা ওনাদের যখনই ডোমেস্টিকে ভালো খেলে একটা সুযোগ সবসময় তৈরি হয় এবং আশা করছি যে যারা এখন পারফর্ম করতে পারছে নিজেদেরকে শুধরে আবার চেষ্টা করবে নিজেদেরকে মেলে ধরার জন্য আন্তর্জাতিক পর্যায়ে যখন সুযোগটা আছে। 6 জানুয়ারি শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, এরই মধ্যে দল গুছিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। মমিনুলের মতো ক্রিকেটার দল পাননি এখনও, তাদের অনুশীলনের জন্য বিসিবি খোলা রেখেছে এইচপি দল। 2024 টি-20 বিশ্বকাপ বিবেচনায় নির্বাচকদের কাছে বিশেষ গুরুত্ব পাচ্ছে এবারের বিপিএল। ডোমেস্টিকে কিন্তু আমাদের এই বিপিএল ছাড়া আর টি-20 এইবার ফার্স্ট ডিভিশনে হচ্ছে, প্রিমিয়ার ডিভিশনে হলে এটা অনেক প্লাস পয়েন্ট হবে। তো সেই হিসাবে আমি মনে করি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ 2024 বিশ্বকাপের দলের জন্য। তারপরেও আমি বলব যারা সুযোগ পাবে তাদেরকে নিজেদের অনেকগুলি ইন্টারন্যাশনাল প্লেয়াররা এখানে ইনভলভমেন্ট থাকে, এদের সাথে ভালো পারফর্ম করা এটা কিন্তু অনেকটা বিরাট চ্যালেঞ্জিং ব্যাপার। তো আমি আশা করছি এই বিপিএল থেকে কিছু হয়তো আউটস্ট্যান্ডিং পারফর্মার আমরা পাবো, স্পেসিফিক কিছু খেলোয়াড়কে দিয়ে টি-20র জন্য নির্দিষ্ট করে, এবং যারা ওডিআই খেলছে বা টেস্ট ক্রিকেট খেলছে, টেস্ট ক্রিকেটেরও কিছু নির্দিষ্ট খেলোয়াড় আছে, টি-20 তো কিছু খেলোয়াড়কে আমরা ওই জায়গায় রেখে আমরা চিন্তাভাবনা করছি এইচপির সাথে রেখে, যাতে টি-20 ফর্ম্যাটের জন্য তৈরি করি। টেস্ট প্লেয়ার যারা দল পায় নাই ওদের জন্য আমাদের এইচপিতে নার্সিংয়ের ব্যবস্থা করা হচ্ছে, ওদেরকে প্র্যাকটিস করা হবে, এবং সাথে সাথে এখন কিন্তু ওরা বিপিএলের আগ পর্যন্ত কিন্তু বিসিএল খেলা মাত্র একটা সিরিজ শেষ করেছে, যারা সুযোগ পায়নি রেড বল ক্রিকেট অনলি খেলে ওদের জন্য কিন্তু বিসিএলের এই রাউন্ডটা চলছে। আসছে বছর ভারতের মাটিতে বিশ্বকাপ হলেও এখনই তা নিয়ে ভাবতে চাচ্ছেন না প্রধান নির্বাচক, সামনে সিরিজগুলো নিয়েই বেশি মনোযোগ তার। আর লেগ স্পিনারের খোঁজে রঙ্গনা হেরাতের অধীনে আবারও স্পিন ক্যাম্প আয়োজন করতে যাচ্ছে বিসিবি। আমরা তো আমাদের এইচপিতে এনে যথেষ্ট নার্সিং করছি, কিন্তু আপনার প্র্যাকটিস যতই খেলোয়াড়দের করেন না কেন, এন্ড অফ দ্য ডে কিন্তু আপনাকে মাঠের 22 গজের মধ্যে গিয়ে পারফর্মটা করতে হবে। তো সেই সুযোগটা কিন্তু ক্লাবকে করে দিতে হবে, সেই জায়গায় তো আমরা ঠিক আমরা যতটুকু করার আমরা চেষ্টা করছি। পুরো বাংলাদেশে কিন্তু দেখেন এখনও ওরকম লেগ স্পিন আউটস্ট্যান্ডিং কোনো জায়গায় কিন্তু পাওয়া যাচ্ছে না, তবুও চেষ্টায় আছি। আমরা একটা হেরাতের সাথে একটা কথা হয়েছে যে একটা স্পিনিং ক্যাম্প করে, যাতে কিছু খেলোয়াড়কে অলরেডি 12 জনের মতো আমরা একটা সিলেক্ট করে নিয়েছি, আগামী খুব সহজে এই ক্যাম্পটা আমরা স্টার্ট করি। জানুয়ারিতে বিপিএল চলছে, ফেব্রুয়ারিতে ইংল্যান্ড টিম আসছে, তারপর পরে কিন্তু আয়ারল্যান্ড আসবে, আবার আয়ারল্যান্ডে যাওয়া। তো এখানে কিন্তু খেলোয়াড়দেরও কিন্তু এখানে প্রতিটা জিনিস কিন্তু এই যে 23-এর বিশ্বকাপ এখন চিন্তা না করে সিরিজ বাই সিরিজ করতে হবে। এবছর দলের পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট নন প্রধান নির্বাচক, নতুন বছরে আরও ভালো ক্রিকেট খেলবে বাংলাদেশ প্রত্যাশা তার। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।